দুরাত তিন দিনের জন্য চলে গিয়েছিলাম শিমলিপাল জঙ্গলে। নেতৃত্ব দিয়েছিল প্রণব, খুবই হাসিখুশি মানুষ। ওর সাথে এই তিনটে দিন কোথা দিয়ে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। সেখান থেকে জঙ্গলের অনুভূতি, আদিবাসী মানুষদের ভালোবাসা এবং প্রচুর মজা স্মৃতি করে নিয়ে এসেছি। তারই কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वही चला आए रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। कि देखे ना भाले ना जाने ना दाए रे, दिशा हारा कैमन बोका। বেশ সুন্দর লাগছে, নিরিবিলি কেউ নেই। এই লতাবলা শুধুমাত্র কিন্তু নয়াগ্রাম জঙ্গলেই পাওয়া যায়, অন্য কোথাও বা শিমলিপাল জঙ্গলে পাওয়া, দুটো জঙ্গল ছাড়া আর কোথাও পাওয়া যায়। এত এসে কি করে আটটা পর্যন্ত মানুষ এরকম পড়ে পড়ে ঘুমোতে পারে আমি বুঝতে পারি না। মেশিন বসিয়ে রেখেছে চায়ের, সেটা দিয়ে চা বেরোয় না জল বেরোয়। তারপর একটু চা আর কি চাই, এইখানটাই পুরো ভর্তি হয়ে যাবে পুরো হরিণ। ওখানে দাঁড়িয়ে হরিণের ছবি তুলছিলাম আমরা, ওখানে দাঁড়িয়ে হরিণ বলে একজন বাঘ ছিলেন, খাওয়া হয়েছে। এত সুন্দর থালি আছে, আর সবার শেষে চাটনি হিসেবে আমি স্বপ্নদাকে খেয়ে নেবো। এই গরুটা কিন্তু একটু এর পেছন পাকা আছে। এটা প্যার কিয়া তো ডরনা কিয়া, বুঝছেন যে কেন চেঁচা এইসব জায়গায় এসে? প্যার কিয়া তো ডরনা কিয়া, একবার গাইলে না গাড়ি থেকে নামিয়ে দেবো। হ্যাঁ, 50 টাকা করে ব্রয়লার মুরগি, আর দেশিটা হচ্ছে 100 টাকা। তৈরি হচ্ছে, হরিয়া হালকা বা একটা কথা বলি, জীবনে আমি প্রথম মহিলা পেলাম যিনি নিজেকে সিনিয়র বললেন, নইলে কারুর বয়স তো 20-এর উপর যায় না। দারুণ এনজয় করবেন এই কদিন। কিছুদিনের মধ্যেই বেশ কটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব, কি সঙ্গে থাকবেন তো?